আপনারা দেখবেন উনি অনেক সময় এটা ধরছে, আবার হালকা করে আলতো করে উপরে হাত রেখে দিয়েছে, সারাক্ষণ কিন্তু উনি কোরআন শরীফকে স্পর্শ করেননি। আবার রাসেল মিয়ার একটি বক্তব্য আবার একটু শুনুন। আমি যেহেতু সন্তান থেকে বঞ্চিত, আমার সন্তানটাকে আমি আমার কাছে পাই না, আমি তার সন্তানটাকে শুধু তার সন্তানটাকে আমি ঠোঁটের মধ্যে চুমু দিতাম, যে আমি মনে করতাম যে আমার সন্তানকে আমি চুমু দিতেছি। এই এই জায়গাটিতে দেখেন আপনারা খেয়াল করেন, রাসেল মিয়া বলছে যে সে তার সন্তানকে চিন্তা করে, যাদেরকে সে কাছে পাচ্ছে না তাদের কথা চিন্তা করে সে বর্ষার সন্তানকে চুমু দিত। তার মানে বর্ষা যে অভিযোগ করছে রাসেল মিয়ে বিয়ে করেছে তার সন্তান আছে, এই কোরআন শরীফকে নিয়ে রাসেল মিয়া যেভাবে নিজেকে উপরে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিল সেই জায়গায় তিনি মনের অজান্তেই আল্লাহ তাকে আমি বলবো ধরা খাইয়ে দিয়েছেন, সে তার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি আমার সন্তানকে মনে করে, তার মানে সেও বিবাহিত। তাহলে কিসের লোভে আপনি সেই রাসেল মিয়াকে বিয়ে করেছিলেন? শুধুমাত্র কি শারীরিক নিজের ই মেটানোর জন্য? ডিজিটাল প্ল্যাটফর্মের একজন নারী উদ্যোক্তা বর্ষা চৌধুরী ও চলচ্চিত্র নায়ক রাসেল মিয়ার বিবাহ বিচ্ছেদ প্রেম এবং শেষ মুহূর্তে রাসেল মিয়ার জেলে যাওয়া নিয়ে আমি কথা বলা শুরু করার আগে প্রথমে চলুন রাসেল মিয়া সম্পর্কে বর্ষা চৌধুরী কি বলেছে সেইটা একটু শুনে নিই। যে এর সাথে আমি কি করব, কেমনে সংসার করব, আমার এত মারে, একটা মেয়েকে যদি নতুন বউ এক মাস হয় না বিয়ে হয়েছে তারে যদি উঠতে বসতে বলে ছেড়ে দিব ছেড়ে দিব, আমি তো মানসিকভাবে মৃত হয়ে যাইতেছি। এ কারণে ও যেভাবে মারে, যখন মারে তখন ওর চোখগুলো বের হয়ে আসে, ভয়ঙ্কর রূপ। গালি দিয়ে বলল, তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি বেশি, চাওয়ার আগে হাজির, টিভি 80,000 টাকা দিয়ে। তখন একটা পর্যায়ে সে আমাকে এই ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ফেলে দিয়ে সে দরজা খুলছে। আমি বললাম, কোথায় যাচ্ছ? সে টেনে হিচড়ে ওই যে দুটা লোক যে টিভি সেট করছে তাদের সামনে আমাকে বেধম পিটাইল এবং আমাকে বলে যে আমি কেন আমার বাবাকে টাকা দিই। এবার বর্ষাকে নিয়ে রাসেল মিয়া কি বলেছে সেইটাও একটু শুনে নেই। এই যে আমি এখন জেলে যাব, আমি জেলে গেলে বিশ্বাস করবেন কি না, আমি মাসের পর মাস বছরের পর বছরও যদি জেলে পড়ে থাকি আমার দেখতে যাওয়ার মতন এমন একজন লোক আমার নাই। আপনারা বলেন সে অসহায়, বিশ্বাস করেন তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তার চতুর্দিকে মানুষের অভাব নাই এবং তার বিশাল একটা আত্মীয় স্বজনের গোষ্ঠী আছে পুরান ঢাকাতে। অসহায় এখন কে বলেন, অসহায় আমি নাকি অসহায় উনি? এই হেলেনা জাহাঙ্গীরকে টানাটানিটা শুরু করেছে শুরু থেকে রাসেল মিয়া, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে শিল্পী সমিতির নির্বাচনে রাসেল মিয়া নিজে মুখেই বলেছিলেন যে হেলেনা জাহাঙ্গীরকে তিনি বলেছিলেন যে তাকে মানে তার বর্ষা চৌধুরীকে পছন্দ হয়েছে এবং তিনি তার মাধ্যমে প্রস্তাব দিতে চেয়েছেন যে রাসেল মিয়ার প্রতি বর্ষা দুর্বল হয়ে তাকে ফোন দিত। এক পর্যায়ে রাসেল মিয়া যখন জানলো যে এই মেয়েটির দুই বিয়ে এবং দুই ঘরে দুইটি বাচ্চা আছে সেই জন্য সে মেয়েটিকে অ্যাভয়েড করলো। কিন্তু সংক্ষেপে বলে ফেলছি আমি, রাসেল মিয়া যখন অসুস্থ হলো এই মেয়েটি তখন সারা রাত জেগে জেগে তাকে সেবা সুস্থতা করার জন্য সময় দিয়েছেন। কিন্তু হেলেনা জাহাঙ্গীর দেখেন তার ইন্টারভিউতে বলেছে, একটু আগে আপনারা যা দেখলেন তাতে তিনি বলেছেন যে রাসেল মিয়া যে গাড়িটি তার নিজের বলে দাবি করত এবং শুটিংয়ে যাতায়াত করত তাদের এই বিয়ের আগ পর্যন্ত বা রাসেল মিয়া অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সেই গাড়িটি ছিল কিন্তু বর্ষা চৌধুরীর। তাহলে এই যে রাসেল মিয়া স্ক্রিনে এসে সবার সামনে কোরআন শরীফ রেখে মিথ্যা কথা বললেন, মাঝখানের কিছু কথা বাদ দিয়ে এডিট করে, এটাও কিন্তু একটি রহস্যের সৃষ্টি করেছে। মিথ্যা কথাটা বললেন আমি এই কারণেই বলতে চাচ্ছি, উনি অনেক কিছুই সত্য বলার চেষ্টা করেছেন কোরআন শরীফটি সামনে রেখে। অনেকেই প্রশ্ন করেছেন ভার্চুয়াল মিডিয়াতে যে রাসেল মিয়া ধর্মটাকে সস্তা বানিয়ে ফেলছেন, কারণ কি? কারণ উনি এর আগে যখন প্রথম ছবি রিলিজ হয় উনি হঠাৎ করে বলে ফেলেন পাপমুক্ত ছবি, এটা নিয়েও সেই সময় প্রচণ্ড ট্রোল হয়েছিল। তারপরে উনি কী করলেন, আজকে
এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি কোরআন শরীফটাকে ছুইলেন এবং আপনারা দেখবেন ভিডিওটাতে, আমরা আরেকবার যদি পারি একটু দেখানোর চেষ্টা করব বা ছোট করে যদি স্ক্রিনে দেখানো যায় সম্ভব হয় তাহলে আপনারা দেখবেন উনি অনেক সময় এটা ধরছে আবার হালকা করে আলতো করে উপরে হাত রেখে দিয়েছে, সারাক্ষণ কিন্তু উনি কোরআন শরীফকে স্পর্শ করেননি। এই যে উনি কোরআন শরীফকে স্পর্শ করেননি কিন্তু সামনে রেখে দিয়েছেন, সত্য মিথ্যা যাচাইয়ের ভার আপনাদের কাছে এবং মহান রব্বুল আলামিনের কাছে। পাশাপাশি বর্ষাকে আর দেখলাম আমরা যেভাবে হিজাব করে উনি আজকে স্ক্রিনে এসে কথা বলছেন এবং উনি ওনার দুঃখের কথা প্রকাশ করছেন। রাসেল মিয়ার অভিযোগে প্রমাণ পাওয়া যায় এর আগে উনি দুটি বিয়ে করেছেন, উনি ওনার হাত কেটেছেন, হ্যাঁ, এবং অনেকেই বলাবলি করছেন যে উনি আগেও ঠিক একই স্বভাবের ছিলেন। এবং আপনারা দেখলেন যে হেলেনা জাহাঙ্গীর যখন বলছিলেন তার বক্তব্যে, তিনি বলেছিলেন যে তিনি বর্ষার বড় মেয়েকে যখন জিজ্ঞেস করেছিলেন দোষ কার, তার বড় মেয়ে কিন্তু বলেছে দোষ দুইজনেরই। রাসেল মিয়া কেন দুইটা বিবাহ করা বা বিবাহ বিচ্ছেদ হওয়া মেয়েকে উদ্ধার করার জন্য এত উঠে পড়ে লেগেছিলেন? আবার রাসেল মিয়ার একটি বক্তব্য আবার একটু শুনুন। এই এই জায়গাটিতে দেখেন, আপনারা খেয়াল করেন, রাসেল মিয়া বলছে যে সে তার সন্তানকে চিন্তা করে, যাদেরকে সে কাছে পাচ্ছে না তাদের কথা চিন্তা করে সে বর্ষার সন্তানকে চুমু দিত। তার মানে বর্ষা যে অভিযোগ করছে রাসেল মিয়া বিয়ে করেছে তার সন্তান আছে, এই কোরআন শরীফকে নিয়ে রাসেল মিয়া যেভাবে নিজেকে উপরে উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিল সেই জায়গায় তিনি মনের অজান্তেই আল্লাহ তাকে আমি বলবো ধরা খাইয়ে দিয়েছেন, সে তার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি আমার সন্তানকে মনে করে, তার মানে সেও বিবাহিত। তাহলে আপনি বিবাহিত হয়ে কিভাবে একেবারে নিজেকে নিষ্পাপ দাবি করে আরেকটি মেয়েকে বলছেন আপনি উদ্ধার করতে চেয়েছিলেন? প্রক্ষান্তরে রাসেল মিয়া কান্নাকাটি করে যেভাবে বলছেন আমাকে জেলে দেখার মতো কেউ নেই, আমাকে এই করার মতো সেই নেই, কেউ নেই, হ্যাঁ, যেভাবে কান্না করছিলেন, আমরা যদি বলি সেই জায়গায় পিছনে হেলেনা জাহাঙ্গীর যেমন বলেছেন তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, হেলেনা জাহাঙ্গীর বলছেন 1.5 লাখ টাকা দামের একটি ডায়মন্ডের আংটি সে বর্ষাকে দিয়েছিলেন। তাহলে যে ভদ্রমহিলা কোনো সম্পর্ক ছাড়া আজকে 1.5 লাখ টাকার একটি আংটি বর্ষাকে দিতে পারে, তাহলে সে কতটা কাছের রাসেল মিয়ার তা কিন্তু প্রমাণ করার বাকি থাকে না। আজকে আমি বলবো হেলেনা জাহাঙ্গীর তো আমাকে 50,000 টাকার একটা আংটি দিবে না, 50,000 বাদ 5,000 টাকার একটা ডায়মন্ডের আংটি দিবে না আমাকে, তাহলে সেকালে কেন কী কারণে তিনি রাসেল মিয়াকে তার স্ত্রীকে 1.5 লক্ষ টাকা দামের আংটি দিয়েছেন যদি সম্পর্কই না থাকবেন? হেলেনা জাহাঙ্গীর আরেকটি নায়িকার দিকে আঙ্গুল তুলেছেন, তিনি বলেছেন রত্না কবীরের সঙ্গে ফিজিক্যালি অবৈধ সম্পর্ক বা বাজে ইঙ্গিত করেছেন যে সে যদি তার সাথে ঘুমায় তার কি আসে যায়। হেলেনা জাহাঙ্গীর একবারও চিন্তা করলেন না সামাজিকভাবে তার পাশে তার ছোট মেয়েটি বসে আছে, সে মাথা ঝুলিয়ে তার মেয়েকে বলছে কি আমি ঠিক বলছি না, আমি জানি না আমরা আসলে কোন সমাজে বাস করছি। আজকে যেই সন্তানদের নিরাপত্তা জন্য আপনি বর্ষা চৌধুরী বলছেন বিয়ে করেছেন, সেই সন্তানদের সামনেই আপনি নিজে বলছেন আপনি নির্যাতিত হয়েছেন, রাসেল মিয়াকে টাকা দিচ্ছেন, আপনার টাকায় আপনি চলেন, তাহলে কিসের লোভে আপনি সেই রাসেল মিয়াকে বিয়ে করেছিলেন? শুধুমাত্র কি শারীরিক নিজের ই মেটানোর জন্য? আমি সামাজিক মাধ্যমে কথাটা বলতে পারছি না কিভাবে বলবো, কারণ সে বলার ভাষা আমার নেই। আপনি নিজের স্বার্থে আমি বলতে পারি রাসেল মিয়াকে তাহলে বিয়ে করেছেন। যে যাই করুক, পরিশেষে আমি একটি কথাই বলতে চাই যে যদি বর্ষা চৌধুরী দোষী হয়ে থাকে তাহলে বর্ষা চৌধুরীর শাস্তি হওয়া উচিত, আর যদি রাসেল মিয়া দোষী হয়ে থাকে অবশ্যই রাসেল মিয়ার শাস্তি হওয়া উচিত। ভালো থাকবেন।